বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পিএলবি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী শিক্ষক পিএলবি উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের আলোচনা হবে বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরুতে আমরা একটা একই চাপ, তাহলে চাপটা কি আমরা সেই জিনিসটা দেখব। বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী পরিধির যে অংশটা, এই পরিধির এই অংশকে তোমার বলা হয় বৃত্তচাপ। যেমন এখানে দেখো এ বি, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এই পরিধির এই মধ্য যে অংশটুকু নিচে আমরা এই অংশটুকুকে আমরা বলবো বৃত্তচাপ। তবে বৃত্তচাপ ওপরে অংশটুকু এটুকু হবে, এটাও কিন্তু একটা বৃত্তচাপ, এটাও একটা বৃত্তচাপ, নিচের এই অংশটুকু এটাও একটা বৃত্তচাপ। তো নিচের যে ছোট অংশটুকু আছে, ছোট অংশটুকুকে বলা হয় তোমার উপচাপ, আর তুলনামূলকভাবে যে বড় অংশটুকু আছে, বড় অংশটুকুকে তোমার বলা হবে এটা অধিচাপ। অধি মানে বড়, এটা অর্থাৎ এই বড় চাপটাকে বলবো আমরা অধিচাপ, আর ছোট চাপটাকে বলবো আমরা উপচাপ। এরপরে আমরা যেটা দেখব, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম কি বৃত্তের পরিধির যে কোনো দুটা বিন্দুর মধ্যবর্তী অংশটুকু, সে অংশটুকুকে আমরা বলছি তোমার চাপ বা বৃত্তচাপ, ছোট অংশটুকুকে আমরা বলছি উপচাপ, বড় অংশটুকুকে বলছি আমরা অধিচাপ। এরপরে আমরা দেখব আর একটা বৃত্ত অঙ্কন করি আমরা, এটা বৃত্তের কেন্দ্র, এখানে এ বি একটা জ্যা অঙ্কন করলাম এবং অপর একটি জ্যা এসি। এ বি এবং এসি জ্যাদ্বয় বৃত্তের এ বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, তাহলে এ বিন্দুতে যে কোণটা তৈরি হয় এই ধরনের এই কোণকে তোমার বলা হবে, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তে দুটি, আরেকটা আমরা দেখি এখানে দেখো বৃত্তের কেন্দ্রে যে কোণটি উৎপন্ন হয়, অর্থাৎ কোনো একটা কোণের শীর্ষবিন্দু যদি কোনো একটা বৃত্তের কেন্দ্রে অবস্থিত হয় তাহলে সেই কোণকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখলাম, একটা বৃত্তস্থ কোণ আর একটা দেখলাম আমরা কেন্দ্রস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে যে সম্পর্ক, এই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে এখানে আমরা একটা বিষয় দেখতে পাবো যে কোনো কোণে যদি শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হয় তাহলে যে কোণ উৎপন্ন হবে সেটাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ, আর দুইটি জ্যা যদি পরস্পর বৃত্তের কোনো একটা বিন্দুতে ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয় তাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক। তাহলে এবার আমরা একটা বৃত্ত অঙ্কন করি, এটা একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এখান থেকে আমরা একটা জ্যা নিলাম এ বি এবং অপর আর একটা জ্যা নিলাম আমরা এ সি, এবং এই উপচাপ থেকে কেন্দ্র বরাবর আমরা এখানে রাখলাম, তাহলে এটা ও। তাহলে এখানে দেখো এই যে এই কোণ যেটা উৎপন্ন হলো, এই কোণটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ আর এটা হলো বৃত্তস্থ কোণ। অর্থাৎ এখানে আমরা যেটা পাবো সেটা কেন্দ্রস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ এখানে বি ও সি কোণ এবং বৃত্তস্থ কোণ হচ্ছে তোমার বি এ সি কোণ। এখন এই দুই কোণের মাঝে আমরা সম্পর্ক স্থাপন করব। তো প্রিয় শিক্ষার্থী,
এখন এখানে একটা বিষয় দেখুন যে এ বি এবং এ সি যা দয় কেন্দ্রগামী নয়। এখানে আমরা যেটা দেখছি এ বি ও এ সি রেখা অংশটা কেন্দ্রগামী নয়, এখন আমরা এই কেন্দ্রগামী না হওয়ার কারণে এখন আমরা একটা কেন্দ্রগামী একটা রেখাংশ আঁকবো, সেটা হচ্ছে এ ডি। এখন কেন্দ্রগামী এ ডি রেখাংশ আঁকি, তাহলে আমরা একটা নতুন রেখাংশ নিলাম এডি যেটা হচ্ছে কেন্দ্রগামী। এখন এখানে দেখো এখানে আমাদের ও এ বি একটা ত্রিভুজ তৈরি হয়েছে, যে অংশটা আমরা কালি করলাম এই কালি অংশটা মোটা অংশটু। তো এখন এইরকম যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, এটা একটা ত্রিভুজ, ধরো এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম ও। মনে করো আমরা এ ও বাহুটাকে বর্ধিত করলাম, বর্ধিত করলে এখানে যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে বহিঃস্থ কোণ। এই বহিঃস্থ কোণ ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এখানে এই যে কোণটা তৈরি হলো এই কোণটার মান হবে তোমার এই কোণ আর এই কোণ, এই দুটা কোণের যোগফলের সমষ্টি। এখন আমরা তাহলে দেখি এখানে কি করা যায়, যে ত্রিভুজ ও এ বি আমরা এই ত্রিভুজটা নিলাম, ও এ বি ত্রিভুজের বহিঃস্থ কোণ হচ্ছে তোমার বি ও ডি কোণ। তাহলে এটা যদি বহিঃস্থ কোণ হয় তাহলে নিশ্চয় এই কোণের মান হবে তোমার এই কোণ আর এই কোণের সমষ্টির সমান। এই আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এটা দিলাম ক্রস, এই ক্রস কোণের মান হবে তোমার এই টিক চিহ্ন দেওয়া আছে দুই কোণের সমান। তাহলে আমরা একটু নিচে এখানে দেখছি, তাহলে এটা হবে তোমার ও এ বি কোণ প্লাস ও বি এ কোণ। এখন এখানে খেয়াল করো যে এখানে আমাদের ও এ এবং ও বি এ বাহু দুইটি এই ত্রিভুজের দুটো সমান বাহু, কারণ হচ্ছে কি যে ও এ এবং ও বি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে এখানে আমরা লিখি আবার ও ত্রিভুজ ও এ বি এ ও এ সমান ও বি। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান হয়, সে অনুযায়ী আমাদের এই ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান। আর যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তাহলে এর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হবে। অর্থাৎ আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন বাহুদ্বয় যেগুলো থাকে সেখানে কোণ দুটি পরস্পর সমান হবে। অতএব এখান থেকে আমরা লিখতে পারব এখানে যে এই কোণটা সমান এই কোণ, অর্থাৎ ও এ বি কোণ সমান ও বি এ কোণ। এখন আমরা যদি এই মানটা ও বি এ কোণের মান হচ্ছে তোমার ও এ বি কোণ, এখানে যদি আমরা মানটা বসাই তাহলে কি হবে, অতএব বহিঃস্থ বি ও ডি কোণ সমান ও এ বি কোণ প্লাস ও এ বি ও বি এ কোণের মান হচ্ছে তোমার এটা আর একটা হলো ও এ বি কোণ, বা বি ও ডি কোণ সমান, তাহলে এখানে আমরা পেলাম কয়টি, দুটা
প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা তাহলে B ও D কোণ, অর্থাৎ এখানে যে ক্রস কোণ দেওয়া আছে এই ক্রসটার মান হলো তোমার 2OB A কোণ, অর্থাৎ এই কোণের দ্বিগুণ হচ্ছে। এখন আমরা এই ডান দিকে যে অংশটা আমাদের খালি করা নাই এই অংশটার দিকে আমরা খেয়াল করি, তাহলে এখানে আরো একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা কিন্তু এই ত্রিভুজের একটা অনুরূপ। তাহলে এখানে যে মানটা পাওয়া গেছে অনুরূপ ভাবে আমরা এখানে ওই একই মানটাই পাবো। অতএব আমরা যদি এখন এখানে আমরা অনুরূপ ভাবে লিখে দিতে পারি, অথবা অনুরূপ ভাবে দেখো তাহলে এটা বি ও ডি কোণের পরিবর্তে আমরা লিখবো সি ও ডি কোণ, সি ও ডি কোণ সমান। এখানে দেখো তাহলে এটার জন্য যদি আমাদের টু ও এ টু ও এ বি কোণ হয় তাহলে এ অংশের জন্য হবে তোমার কি টু ও এ সি কোণ, টু ও এ সি কোণ। তাহলে প্রথমে যেটা ছিল এটাকে দিলাম আমরা এক নম্বর সমীকরণ, আর এটা দিলাম আমরা দুই নম্বর সমীকরণ। এখন এক নম্বর ও দুই নম্বর সমীকরণ যোগ করি হবে, তাহলে আমরা এক নম্বর ও দুই নম্বর যোগ করি। আচ্ছা যোগ যদি করি তাহলে প্রথমে বাম বাম পক্ষটা লিখি আগে আমরা, অতএব বি ও ডি কোণ প্লাস সি ও ডি কোণ সমান, তাহলে ডান দিকে এখানে আছে তোমার টু, তাহলে ও এ বি কোণ প্লাস এখানে আমরা ডান দিকে পাচ্ছি টু ও এ সি কোণ। প্রিয় শিক্ষার্থী, এখন এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এখানে দেখো এখানে এই কোণটা এই কোণটা এই দুটো মিলে তো তোমার এই পুরো কোণ, তাহলে পুরো কোণটা হচ্ছে কি তোমার বি ও সি কোণ, তাহলে এটা আমরা লিখতে পারবো। অতএব এটা লিখি বি ও সি কোণ। ডান দিকে দেখো টু কমন আছে না, টু নিলাম কমন, টু যদি কমন নিই তাহলে এখানে থাকছে তোমার ও এ বি কোণ প্লাস ও এ সি কোণ। বা বি ও সি কোণ সমান, তাহলে এখানে দেখো টু আছে, টু রাখলাম, ও এ বি কোণ বলতে এই কোণটা, আর ও এ সি কোণ ও এ সি কোণ বলতে এই কোণ, তাহলে দুটা কোণের সমষ্টি মিলে কি হচ্ছে দুটা কোণের সমষ্টি মিলে তো তোমার হচ্ছে বি এ সি কোণ, তাহলে এটা হলো বি এ সি কোণ। আচ্ছা এবার এখানে দেখো বি ও সি কোণটা কি, আমাদের বি ও সি কোণটা ছিল আমাদের কেন্দ্রস্থ কোণ, আর বি এ সি কোণ বি এ সি কোণ এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে এই জায়গাতে আমরা যদি এখন লিখ অর্থাৎ এটা আমরা যদি লিখতে যাই অর্থাৎ তাহলে এটা হলো আমাদের কেন্দ্রস্থ কোণ, সমান টু ইন্টু বৃত্তস্থ কোণ। অথবা এই কথাগুলোকে যদি আমরা উল্টে নিই, যদি আমরা এভাবে লিখি বা এখানে যদি আমরা লিখি বৃত্তস্থ কোণ সমান তাহলে টুটা ভাগে চলে যাবে, তাহলে ওয়ান বাই টু কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে ছিল কি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, এখানে আমাদের চাপ ছিল একটাই সেটা ছিল বিসি, বিসি চাপের উপর দণ্ডায়মান আমাদের কেন্দ্রস্থ কোণ ছিল বি ও সি কোণ, আর বৃত্তস্থ কোণ ছিল আমাদের বি এ সি কোণ।
এখন শেষে আমাদের প্রমাণের ক্ষেত্রে আসলো কি যে কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ আর কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ হলো তোমার কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো প্রিয় শিক্ষার্থী এখন তাহলে আমরা দেখতে পেলাম কি যদি আমরা এখন কথাতে কথাটা বলতে যদি যাই তাহলে কেমন হবে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা যদি আমরা ঘুরে কথাটা বলি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে পুরো বাংলাতে যদি আমরা লিখি তাহলে আমরা যে প্রমাণটা পেলাম সেটা কি হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা একটা প্রমাণ শিখলাম কি বা একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে কি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ক্ষেত্রে হবে অর্ধেক। তো এটা হলো এখন আমরা আর একটা জিনিস দেখব যে একই চাপের উপর যদি কোণগুলো যদি থাকে বৃত্তস্থ কোণগুলো যদি থাকে সেক্ষেত্রে কেমন হতে পারে। একই চাপের উপর যদি দেখো এটা একটা চাপ নিলাম আমরা বিসি, এটা একটা উপচাপ, এটা বৃত্তের কেন্দ্র। এখন যদি আমরা এখান থেকে একটা দিয়া নিলাম এ আর একটা নিলাম সি, এখন এখান থেকে যদি আমরা এখানে দিই আর এটা যদি এখানে নিই সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে এটা আমরা যেটা আমরা দেখলাম যে এই কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অনুরূপভাবে যদি আমরা এখানে আরো একটা যদি বৃত্তস্থ কোণ নিই, এখানে মনে করো এখানে নিলাম আমরা ডি আর ডি থেকে আর একটা নিলাম এখানে, তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা মানগুলো যদি বসাই তাহলে আমরা দেখবো কি বৃত্তের একই চাপের উপর যতগুলো আমরা বৃত্তস্থ কোণ আঁকবো সবগুলো পরস্পর সমান হবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারবো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হবে। কেমন করে সমান হচ্ছে এই দুটার ক্ষেত্রে যদি আমরা প্রমাণ করি তাহলে দেখি চাপ তো আমাদের এটাই। তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি আমরা দেখি দেখো তো এটার ক্ষেত্রে বি ও সি কোণ সমান কি হবে, এটা ওয়ান বাই টু, প্রথমটার জন্য দেখি ওয়ান বাই টু তোমার বি এ সি কোণ, এটা দিলাম সমীকরণ নম্বর এক। পরেরটার জন্য যদি আমরা দেখতে যাই কেন্দ্রস্থ কোণ তো আমাদের একটাই বি ও সি কোণ সমান এখানে দেখো ওয়ান বাই টু, তাহলে এটা হবে তোমার বিডি সি কোণ, তাহলে বাম পক্ষ তো সমান, তাহলে এটা দিলাম আমরা দুই নম্বর সমীকরণ। এবার এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ যদি আমরা তুলনা করি এক নম্বর ও দুই নম্বরতে তাহলে দেখো এই বাম পক্ষ মানে দুটোই সমান আছে, তাহলে এটা সমান এটা হয়ে যাবে, তাহলে ওয়ান বাই টু বি এ সি কোণ সমান ওয়ান বাই টু বিবি সি কোণ, ওয়ান বাই টু ওয়ান বাই টু কাটা গেল, থাকলো তোমার এখানে তাহলে কি বি এ সি কোণ সমান বিডি সি কোণ, অর্থাৎ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বাড়িতে এই কাজগুলো করবে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ ও কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করবে আর বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো যে পরস্পর সমান এগুলো তোমরা একটু বাড়িতে চর্চা করবে। তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।